তোমরা জানো যে চারটি মাইগ্রেশন হয়েছে বা চারবার মাইগ্রেশনের লিস্ট দেওয়া হয়েছে তো ফোর্থ মাইগ্রেশনের পরে এমটি সিটস গুলো বা ভেকেন্ট সিট বা শূন্য আসন যাই বলো না কেন সেগুলোতে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকে আবেদন শুরু হওয়ার কথা হচ্ছে আজকে অর্থাৎ আট সেপ্টেম্বর থেকে যেটি তেরো তারিখ পর্যন্ত চলবে তো সেটার ডিটেইল নোটিস বলো বা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন রিলেটেড কথা বলো সেগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি আশা করি তোমরা দেখে ফেলেছো যে কোন কোন ধাপগুলো ফলো করার মাধ্যমে তোমরা তোমাদের প্রসেসটা কমপ্লিট করতে পারবে সেই নোটিসের ইম্পর্টেন্ট কি নোটগুলো আমি শেয়ার করেছি অন্য ভিডিওতে এছাড়া তার পাশাপাশি এর আগে মাইগ্রেশনের অ্যাপ্লাই এর প্রসেসও আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছিলাম তো যেহেতু আজকে সেটি শুরু হয়ে যা শুরু হতে যাচ্ছে তাই এটা একটা রিমাইন্ডার ভিডিও এখন যে তোমরা চাইলে এখন থেকে আবেদন শুরু করতে পারবে যখন ভিডিওটা দেখবে একদম সকালে কিন্তু সেই অপশনটা ছিল না যে একটা অপশন বলেছিল তারা এমবিবিএস স্পেশাল বলে একটা অপশন দেখাবে ওয়েবসাইটে সেটা তখনও ছিল না বাট এখন আমি বলতে পারি যে ওয়েবসাইটে তোমরা যদি যাও তোমরা অপশনটি দেখতে পারবে এবং একটু লেআউটটা কিরকম দেখা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই স্ক্রিনে তোমরা যদি দেখো তোমরা দেখতে পারছো যে ডিজিএমই অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশনের ওয়েবসাইটে এই যে একটা নতুন অপশন দেখা যাচ্ছে একটু আলাদা রঙে বাকিগুলো একটু হালকা নীল এটা একটু ডিপ ব্লু কালারে দেয়া এমবিবিএস অ্যাডমিশন এমিবিএস স্পেশাল অপশনটা কিন্তু গতকালকে পর্যন্ত ছিল না আজকেও একটা টাইম পর্যন্ত ছিল না বাট এগারোটা বা তার কিছু পরে হয়তো বা এটা অ্যাপ্লিকেবল হয়ে গিয়েছে বা অ্যাক্টিভেটেড হয়ে অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে এটা তারপর থেকে এটা দেখা যাচ্ছে তো এখানে তোমরা যদি প্রেস করে দাও একর্ডিং টু দ্য রুলস তখন তোমার যেরকম একটা পেজে তোমাদেরকে নিয়ে যাবে স্ক্রিনে যেরকম দেখতে পারছো এখানে তোমরা তারপর যাবে যে সেখানে তোমাদের ইউজার আইডি দিবে পাসওয়ার্ড দিবে তারপর লগ ইন করে নিয়ে বাকি যেভাবে বলা ছিল সেগুলো করবে এখন এখন নিচে একটা লেখা দেখতে পাচ্ছ সার্কুলার এমবিবিএস এখানে তোমরা চাইলে প্রেস করে পাশের টাইপে খুলে রাখতে পারো যেরকম টেজ যেখানে লেখা আছে যেখানে যে দেখো এমবিবিএস চব্বিশ স্পেশাল টাইপ সিলেক্ট করতে বলা হয়েছিল তারপর স্বয়ংক্রিয়ভাবে তোমাদের যেগুলো নির্বাচন করতে বলা হয়েছে মানে যে মেডিকেল গুলোতে সিট খালি আমি কিন্তু একটা আরেকটা ভিডিও দিয়েছিলাম যেখানে ধরো কোন ছিয়াত্তরটা সিট বাকি কোন মেডিকেলে কয়টা সিট সেটা একদম ডিটেলে আমি বলে দিয়েছিলাম তারপর এখানে ধরো যে যে নিয়মগুলো বলা সেটা আমি আরেকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিপিট এটা আমি ট করে বলে দিয়েছিলাম যাতে তোমাদের এই প্রসেস গুলা কমপ্লিট করতে কোনো ধরনের ভুল না হয় তারপর এখান থেকে তোমরা দেখে সাবধানে পড়ে নিবে কি কি ধাপ অনুযায়ী তোমরা তোমাদের কাজগুলো কমপ্লিট করবে এবং দেন ফাইনালি চয়েস লিস্ট শিওর হওয়ার পরে সাবমিশন দিবে এটি আজ আজকে আট তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি তেরো তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো আমি রিকোয়েস্ট করবো তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা না করে জলদি আবেদনটা করে ফেলা এবং যে পঞ্চাশ টাকা দেওয়ার যে কথা বলা হয়েছে টেলিটক মোবাইল নাম্বারের মাধ্যমে সেগুলো অবশ্যই নিয়ম মাফিক মেনে যেখানে লিখা আছে কিভাবে দিতে হবে সেটা এভাবে করে দিবে যেটা আমি একটা ভিডিওতে ডিসকাসও করেছিলাম আবার এই ভিডিওর আমি কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে পিন করে রাখার চেষ্টা করব তো এমবিবিএস অ্যাডমিশন এমবিবিএস স্পেশাল প্রেস করে এখানে এসে তোমরা তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় কাজগুলো করে নিবে এবং যে দশটি মেডিকেল মধ্যে সিট বাকি রয়েছে ছিয়াত্তরটির মতো সেগুলো তো তোমরা অবশ্যই বুঝে বুঝে তোমাদের চয়েস লিস্টটা রেডি করে একদম শিওর শর্ট ভাবে আবেদন করবে আর এটা অবশ্যই মাথায় রাখবে যে আবেদন একবার করলে কিন্তু বারবার এটা পরিবর্তন করতে পারবে না তাই একটু নির্ভুল যাতে তোমাদের চয়েস লিস্টটা হয় বা একদম যাতে তোমাদের ইচ্ছা মতো যে ইচ্ছায় তোমরা যেতে চাও সেভাবে সাবমিট করতে পারো এটা অবশ্যই মাথায় রাখবে দেখো অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য তোমার সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর অ্যাডমিশন রিলেটেড জরুরি আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে